আজকে আমাদের স্টুডেন্ট মেহেদি $100 ইনকাম করছে। তার $100 কিভাবে উইথড্র করবে সেই জিনিসটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো এখানে মেহেদির এখানে দেখা যাচ্ছে $104 তার ব্যালেন্স জমা আছে, আমরা উইথড্র করতে পারবো। এখানে নেট ইনকাম হচ্ছে $104, পেন্ডিং এ নাই, সবগুলো এখানে চলে আসছে। এবং এখানে আরো কিছু, আচ্ছা এগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই যে এগুলো তার ইনকাম, এখানে তার এগুলো হচ্ছে তার ইনকাম, বেশ কয়েকটা কাজ করছে। তো এখন আমরা এই টাকাটা উইথড্র করব। তো উইথড্র করার জন্য আমরা যাচ্ছি এখানে, এখানে দেখেন ফাইবার রেভিনিউ কার্ড আছে, ফাইবার ব্যাংক ট্রান্সফার আছে। তো আমরা এখানে ব্যাংক ট্রান্সফারটা দেখতে পারি, ব্যাংক ট্রান্সফার দেখতে পারে। এখানে আমরা ফাইবার রেভিনিউ কার্ড তো আমার এখনো হয় নাই, আমরা এখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করলাম। ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার পর তো এখানে দেখেন উইথড্র, ব্যাংক ট্রান্সফার উইথড্র কনফার্ম করার জন্য বলতেছে। তো আমি এখানে এখন এখানে ওর সাথে একটু কথা বলে নিই, তাহলে আমি কনফার্ম হতে পারবো। ওকে আমি ব্যাংক অ্যাড করে দিছিলাম, তো একটু কনফার্ম করে এখানে আমি ওকে কল দিচ্ছি। একটু কনফার্ম হয়ে নিচ্ছি যে ও যে ওগুলা দিছিল ওগুলা ঠিক আছে কিনা। হ্যাঁ অরিস্তান মেহেদি, এখানে ব্যাংক অ্যাড করা হয়েছিল না? সমস্যা নাই, এটাতে আচ্ছা না, এটা আমি দেখছিলাম, তো এটা আমি সহ অ্যাড করে দিয়েছিলাম না। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে, এগুলা এগুলো আমি দেখছি, এগুলা দেখতে হবে না, ফাইবারে চলে যাই। ভিডিও করতাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করতেছি, ভিডিও করতেছি, এদিক থেকে করতেছি। আচ্ছা এখানে আমাদের এখানে এটা আসছে। তো আমরা এখন তো সেখানে টাকা তোলার তেমন বেশি কোনো কঠিন কোনো কিছু না, একদম সহজ একটা কাজ। এখানে আপনি ব্যাংক অ্যাড করছিলেন, আমি এখানে কনফার্মে এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর একটু দাঁড়ান, হ্যাঁ এখন আপনার কোনো এখানে কোনো ব্যালেন্স নাই, আপনার টাকা চলে গেছে কোথায়, পেওনিয়ারে চলে আসছে। তো পেওনিয়ার আসার পরে এখানে জমা হবে, এখান থেকে আবার উইথড্র দিব আমরা, বুঝতে পারছেন? তো ওই উইথড্র দিলে এখানে $100 যখন ট্রানজেকশন করবেন তখন এখানে আপনি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। রিফ্রেশ করি এখানে, আপনি মাউস ধরিয়েন না, এখানে আমি এটা একটু রিফ্রেশ করি। আচ্ছা এখন আমাদের এখানে দেখেন কার্ডের জন্য আমাদের এখানে $100 অ্যাড হয়ে গেছে। আমরা এখানে অর্ডার কার্ডে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের কার্ড অর্ডার করার জন্য এখানে ক্লিক করলাম। তো কার্ডটা অর্ডার করতে গেলে এখানে আপনার কিছু ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। আচ্ছা এগুলো তো আমাদের আছে অলরেডি, $100 এখানে দেখেন, আপনি এই অ্যাড্রেসেই আপনি কার্ডটা নেবেন কিনা এখানে, এটা এটা কিসের কোন পোস্ট অফিস, এটা আপনাদের বাসা কি ওখানেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অ্যাড্রেসে আমি দিয়ে দিচ্ছি, ওকে। এরপরে এখানে আই এগ্রি, এগুলাতে টিক মার্ক দিয়ে দিচ্ছি, টার্মস এন্ড কন্ডিশন এগুলো অবশ্যই আমাদের টিক মার্ক দিতে হবে, এগুলো তো অ্যাগ্রি করতে হবে, অর্থাৎ এদের আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন ইত্যাদি এগুলো টিক মার্ক দিতে হবে। এই অপশনটাতে আমরা টিক মার্ক দেই নাই কেন, যদি আমাদের অন্য কোনো জায়গায় আমাদের কার্ডটা পাঠাতে হয়, যেমন আমার অ্যাড্রেস একটা কিন্তু আমি কার্ডটা নিব অন্য জায়গা থেকে, তাহলে ওই অ্যাড্রেসটা এখানে দিব, ওকে। আমরা এখানে
এখানে আমরা অর্ডারে ক্লিক করে দিলাম। তো এখন আমার কার্ডটার জন্য অর্ডার হয়ে গেছে, ওরা রিভিউ করবে, রিভিউ করার পরে এটা প্রসেসিং আমাদের এখানে পাঠাবে। তো পাঠাতে কয়েকদিন সময় লাগবে, 15-20 দিন সময় লাগে, এটা এখানে আসবে, 15-20 দিন সময় নেবে। আচ্ছা, এবার আমি আবার হোমে চলে যাচ্ছি। এখন দেখেন টাকাটা আমি আপনার ব্যাংকে উইথড্র করে দিচ্ছি, উইথড্রতে ক্লিক করে দিচ্ছি। আমাদের কার্ড অর্ডার হয়ে গেছে, এখানে উইথড্রতে গিয়ে এই টাকাগুলো আপনার ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি। এখানে আপনার ব্যাংক ইনফরমেশন গুলো দেওয়া আছে, এটা হচ্ছে ইউএস ডলার আপনার ব্যাংক, এখানে আপনি কত ডলার তুলবেন। তো আপনার এখানে ডলার আছে, সর্বনিম্ন হচ্ছে ব্যাংকে উইথড্র করতে পারবেন 50, এখানে আপনার আছে 104। আমি সবগুলাই দিয়ে দিচ্ছি, $104 পুরোটাই দিয়ে দিচ্ছি। তো $104 যদি আজকে উইথড্র করেন তাহলে আপনি পাবেন ব্যাংকে 8,500 কত 64 টাকা 34 পয়সা। তো এখানে হয়তো কিছু টাকা বেশি আসতে পারে, একটা বোনাস দেয়, এটা দেয় কিনা তো জানি না এখন, যদি ওখানে আমি আপনার হিসাব করি নাই কোনোদিন, ওখানে হয়তো বোনাস পাইতে পারেন 2%, সেটা এক্সট্রা যদি দেয় আর কি। এটা ব্যাংকের সাথে কিছু করতে হবে না, ওরা এমনিতেই দিয়ে দিয়ে জমা করে দিবে যদি দেয় আর কি, এগুলো কিছু করতে হবে না। এরপরে দেখেন এখানে এখানে এটা অ্যামাউন্ট, তারপর এটা কিসের ইনকাম, এখানে আপনি লিখলেন ফ্রিল্যান্সিং ইনকাম, ঠিক আছে, এটা ফ্রিল্যান্সিং ইনকাম করছেন, এটা এখানে লিখে দিবেন। কারণ ব্যাংক এই টাকাগুলো ব্যাংক কোথা থেকে আস পাইছে, অর্থাৎ আপনি কোথা থেকে আনতেছেন সেটা এখানে লিখে দিলেন, আপনি ফ্রিল্যান্সিং এর ইনকাম করছেন সেটা। এরপরে এখানে রিভিউতে ক্লিক করলাম, এখানে আর বাকিগুলো ঠিক আছে, রিভিউতে ক্লিক করে দিচ্ছি। এখন এই যে এখানে আপনার ইনফরমেশন সবগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এরপরে উইথড্রতে ক্লিক করলাম, এখানে আর কোনো ইয়া নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি এগুলা, আপনার ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট নাম্বার এটা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো আপনি দিছেন তো, হ্যাঁ উইথড্র করলাম। এখন একটা মেসেজ আছে দেখেন, এখানে আপনার মোবাইলে একটা কোড গেছে, ওই কোডটা এখানে লিখে দেন, আপনি আরো মার্কেটিং করেন। এখনো শুধু কোর্স ফি তুলছেন যে, আচ্ছা তাহলে আমরা এখানে কোডটা দিলাম, কোডটা দিয়ে এই এটাতে উইথড্র করার জন্য এই ব্যাংকে আর এটা লাগবে কিনা, যদি না এটা আমি টিক টিক মার্ক দিচ্ছি না, এটা দিলে এই অ্যাকাউন্টে সবসময় আপনার এমনিতেই কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, এটা আর আসবে না। সাবমিটে ক্লিক করে দিলাম, ওকে, এখন চলে গেছে আপনার ইয়াতে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে গেছে। এই যে এখানে এটা পেন্ডিং আছে, ফাইবার থেকে সাথে সাথে চলে আসছে, ফাইবার থেকে বেশি সময় নেবে না, কারণ এটা ফাইবারের সাথে কানেক্ট আপনার অ্যাকাউন্টটা, সেজন্য। এই যে এখানে আপনার ইউএস ডলার কত ইত্যাদিগুলো দিচ্ছে, ট্রান্সফার ডিটেলস চলে আসবে, এমনিতে 2 দিন সময় নেয়। আর কিছু কাজ নেই, ব্যাংকে গিয়ে টাকাগুলো নিয়ে আসবেন আর কি। আর অবশ্যই আপনার কার্ডের জন্য আপনার ডাক মানে পোস্ট অফিসে যোগাযোগ করবেন। ওকে, এখন শেষ করি, আল্লাহ হাফেজ।